কোরআন কারিমে আল্লাহ তাআলা ইসলামের মূল দিক নির্দেশনাগুলো নির্দেশ করে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছেন। এর ভিতরে রয়েছে সূরা আনআমের 151 থেকে 153 তিনটে আয়াত। হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ওসিয়তগুলোর উপরে বায়আত গ্রহণ করতেন। বায়আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিহিল আয়াতি সালাত, এই তিন আয়াতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বায়আত নিতেন। তিনি বলতেন, মান ওয়াফা বিহা ফাআজরুহু আলা আল্লাহ, যদি কেউ এই তিন আয়াতের নির্দেশনাগুলো মেনে চলতে পারে তাহলে সে আল্লাহ তাআলার কাছে পুরস্কার লাভ করবে, আর যদি কেউ তা ভঙ্গ করে আর দুনিয়াতে সেজন্য শাস্তি পায় তাহলে দুনিয়ার শাস্তি তার পাপের ক্ষয় ক্ষমা করবে, আর যদি এগুলো সে ভঙ্গ করে আর দুনিয়াতে শাস্তি না পায় তার বিষয়টা আল্লাহর উপরে সোপর্দ করা হবে। ইমাম হাকিম হাদিসটি রেওয়ায়ত করেছেন, সহি বলেছেন, ইমাম জাহাবি সহি বলেছেন। সম্মানিত দর্শক, এই তিন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 10টা বিষয়ের ওসিয়ত করেছেন। এই ওসিয়তগুলোর প্রেক্ষাপট জানার জন্য সূরা আনআম যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখি যে আরবের কাফেররা মহান আল্লাহ তাআলাকে মান্য করত। আমরা অনেকে মনে করি কাফেররা আল্লাহকে মানত না, চিনত না, আল্লাহর বিধান মানত না। বিষয়টা পুরোপুরি সেরকম নয়। আরবের কাফেররা আল্লাহ তাআলার হুকুম মানত, তারা আল্লাহর শরীয়ত মতো চলত বলে নিজেদের মনে করত। আল্লাহ তাআলাকে একমাত্র রব্বুল আলামিন, একমাত্র সৃষ্টিকর্তা, খালেক মালেক বলে বিশ্বাস করত। তবে তাদের সমস্যা ছিল দুটো, আর এই দুই সমস্যা থেকে তৃতীয় আরেকটা সমস্যার জন্ম নেয়। প্রথম সমস্যা, আরবের কাফিরগণ মূলত ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের শরিয়া মতো তারা চলত বলে নিজেদেরকে মনে করত। কালের আবর্তনে সময়ের চাকা যখন ঘুরতে থাকে আরবের কাফেররা নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যেটা করেননি, যেটা করার নির্দেশনা দেননি, এরকম অনেক কিছু তারা দিনের ভিতরে ঢুকানো শুরু করে দিল, আর এই নতুন বিষয়গুলো যুক্তি দিয়ে অথবা পূর্বপুরুষদের অজুহাত দিয়ে যখন তারা করতে লাগলো তাদের ভিতরে আরেকটা নতুন বিষয় প্রবেশ করলো, সেটা হলো শিরক। সম্মানিত দর্শক, সূরা আনআমের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তারা বিভিন্নভাবে দাবি করত, আল্লাহ এই বিষয়টা হারাম করেছেন, এই বিষয়টা হালাল করেছেন, এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। যেমন তারা বলতো, তাদের যখন ফল ফসল হতো কিছু ফল তারা আল্লাহর জন্য নির্ধারণ করত, আল্লাহর নামে মানত উৎসর্গ করত, কিছু ফল, কিছু ফসল, কিছু গরু ছাগল তারা অন্যান্য আল্লাহর মাহবুব বান্দা নামে যাদেরকে মনে করত, ইয়াগুস, ইয়াউকস, আনাস অথবা ইব্রাহিম, ইসমাইল, মুসা, আইসা, তাদের মূর্তি বানিয়ে অথবা তাদের স্মৃতির জায়গায় নিয়ে তারা উৎসর্গ করত। তারা দাবি করত এতে আল্লাহ খুশি হন, এটা আল্লাহর বিধান। কিছু পশুকে তারা ছেড়ে দিত, কিছু পশু বলতো এটার পেটে যে বাচ্চা হবে এটা শুধু পুরুষেরা খেতে পারবে, মেয়েদের জন্য খাওয়া এটা হারাম, যদি মৃত হয় তাহলে সবার জন্যই হালাল হয়ে যাবে। এই ধরনের অনেক কিছু নতুন বিষয় তারা উদ্ভাবন করেছিল। সম্মানিত দর্শক, এই নতুন বিষয়গুলো বুঝতে গেলে সহজে দু একটা উদাহরণ আমরা দিতে পারি। আরবের কাফেররা হজ করত, আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু হজ করতে যেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যে পদ্ধতি দিছিলেন সেই পদ্ধতির বাইরে নতুন নতুন পদ্ধতি তারা আবিষ্কার করে ফেলল। যখন তারা তাওয়াফ করত তখন আল্লাহর জিকিরের আনন্দের নামে হাতে তালি দিত, শীষ বাজাত। তারা মনে করত যে আমরা তো হারাম মাল খাই, হারাম মালের পোশাক পরি, কাজেই এই হারামের পোশাক নিয়ে বাইতুল্লাহ যাওয়া এটা গর্হিত কাজ, এজন্য তারা বাইতুল্লাহ যাওয়ার জন্য উলঙ্গ হয়ে তওয়াফ করার ব্যবস্থা করল। এইভাবে নিত্য নতুন বিষয়গুলো তারা দ্বীনের নামে তৈরি করে, আল্লাহর বিধান নামে তৈরি করে ধর্মের ভিতরে অনুপ্রবেশ ঘটালো, আর ধর্মের ভিতরে নতুন বিষয়ে অনুপ্রবেশ ঘটানোর মাধ্যম দিয়ে আরেকটা বিষয়ে তাদের ভিতরে প্রবেশ করলো, সেটা হলো শিরক। তারা প্রথমে বাইতুল্লাহর ভক্তির জন্য যখন মক্কা শরীফ থেকে দূরে কোথাও সফরে যেত তখন তাদের সাথে বাইতুল্লাহর কোনো পাথর, বাইতুল্লাহর কিছু টুকরা সাথে নিয়ে যেত। তারা সিরিয়াতে যে ইয়ামানে যে এগুলো চারিপাশে তাওয়াফ করত, এগুলোকে চুমু খেত। আস্তে আস্তে ভক্তির নামে তাদের ভিতরে শিরিক তৈরি হলো। তারা সিরিয়াতে দেখলো
যে সে দেশে অনেক নবী অলির মূর্তি রয়েছে, তারা চিন্তা করলো এ সকল নবী অলির মূর্তিগুলো বাইতুল্লাতে রাখলে আমরা বরকত পাবো, বাইতুল্লাতে মূর্তি এনে রাখলো। এভাবেই দিনের নামেই, আল্লাহর বিধান পালনের নামেই তারা দিনের ভিতরে বিভিন্ন বিষয় উদ্ভাবন করেছিল, বিভিন্ন বিষয় অনুপ্রবেশ করিয়েছিল, কোনোটাকে হারাম বলতো, কোনোটাকে হালাল বলতো, কোনোটাকে জরুরি বলতো। আল্লাহ তাআলা তাই এই সকল বিষয় সূরা আনআমের ভিতরে আলোচনা করে এগুলো খণ্ডন করে এরপরে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ইসলামের মূল বিষয়টা তাদেরকে তুমি জানিয়ে দাও, আল্লাহ কি বলেছেন তুমি জানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যহরা মিনহা ওয়া মা বাতন ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। এই তিন আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইসলামের মূল পাঁচটি ওসিয়ত বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি তাদেরকে বলেন তোমরা যে শরীয়তের নামে, দ্বীনের নামে, আল্লাহর বিধানের নামে নতুন নতুন বিষয় উদ্ভাবন করেছো, এগুলো কোনোটাই দ্বীন নয়। দ্বীনের মূল বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কুল, হে রাসূল, আপনি বলে দেন, তাআলাও, তোমরা এসো, আতলু আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে পড়ে পড়ে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছেন, কি বিধান করেছেন। তার প্রথম বিধান হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, প্রথম বিষয় হলো তোমরা তার সাথে, তোমাদের রবের সাথে, আল্লাহর সাথে কিছুই শরিক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সর্বোত্তম ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রের জন্য তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দিই এবং তাদেরকেও রিজিক দিই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতন, এবং গোপন প্রকাশ্য কোনো প্রকারের অশ্লীলতার নিকটবর্তী তোমরা হবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর তোমরা আল্লাহ যে প্রাণকে, মানুষকে সম্মানিত করেছেন সেটাকে আইনানুক ব্যবস্থা ছাড়া কোনো মানুষকে তোমরা হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এ হলো আল্লাহ তাআলার ওসিয়ত। আল্লাহ তোমাদেরকে এই বিষয়গুলো ওসিয়ত করলেন, নির্দেশ দিলেন যেন তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। সম্মানিত দর্শক, আসলে আল্লাহর দ্বীনের ভিতরে আল্লাহর রাসূল যিনি, তার ইত্তেবা অনুসরণের বাইরে যখন কোনো উম্মত নিত্য নতুন বিষয় উদ্ভাবন করতে থাকে, দ্বীনের ভিতরে রাসূলের অনুসরণের বাইরে কিছু বিষয় আনতে থাকে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে, রাসূল যেটা করেননি সেটাকে দিন বানিয়ে নেয়, রাসূল যেটা করেছেন সেটা কোনো অজুহাত দিয়ে বাদ দিতে থাকে, তখন তাদের ভিতরে তিনটে বিষয় দেখা যায়। একটা হলো দিনের নামে কুসংস্কার বা বিদআত, আর একটা হলো দিনের যে মূল ভিত্তি তাওহীদ, এক আল্লাহর ইবাদত করা, এটা থেকে তারা সরে যায়। কারণ যুক্তি দরজা যখন খুলে দেয়, যখন রাসূলের ইত্তেবার পথ ছেড়ে দেয়, যে রাসূল হোক ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, বা আমরা যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার পথ ছেড়ে দেব, যুক্তি দিয়ে, আবেগ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে কিছু কিছু বিষয় দিনের নামে তৈরি করতে থাকব, তখন আরো দুটো বিষয় দেখা যাবে। একটা হলো শিরক অনুপ্রবেশ করবে, ভক্তির নামে, যুক্তির নামে দিনের ভিতরে শিরক ঢুকবে, আর একটা হলো দিনটা অনুষ্ঠান সর্বস্ব, আনুষ্ঠানিকতায় পরিণত হবে, দিনের যে মূল চেতনা এটা ভুলুণ্ঠিত হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা প্রথম আয়াতে পাঁচটা বিষয়ের ওসিয়ত করলেন, এর পরের দুটো আয়াতে আরো পাঁচটা বিষয় ওসিয়ত করেছেন। আমরা এই দশটা ওসিয়ত ক্রমান্বয়ে অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আল্লাহর প্রথম ওসিয়ত হলো যে তোমরা শিরক করো না। শিরক, আমরা বাংলা ভাষাভাষী মানুষেরা শিরকের অর্থ কিছুটা হলেও বুঝি, কারণ বাংলা ভাষায় ব্যবহার করা হয়। শরিকানা, শরিক, শরিক অর্থ আমরা বুঝি যিনি অংশীদার। তাহলে শিরক অর্থ কি? আল্লাহর সাথে শিরক করার অর্থ কি? আল্লাহ তাআলা কোরআন কারিমে শিরকের অর্থ বারবারই বলেছেন। কোরআন কারিমের প্রথম নির্দেশনা, আল্লাহ তাআলা প্রথম যে নির্দেশ কোরআন কারিমে দিয়েছেন সূরা ফাতিহায়,
আল্লাহ তাআলা অনেক নির্দেশনা দিয়েছেন, আদেশ নিষেধ নয়। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা কিছু বর্ণনা দিয়েছেন, মুমিনরা কেমন হবে, কাফেররা কেমন, মুনাফিকরা কেমন। এরপরে আল্লাহ তাআলা প্রথম যে নির্দেশ, আদেশ এবং নিষেধ দিলেন, তিনি কি বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা তার ইবাদত করবে কেন? তাহলেই তোমরা সত্যিকারের তাকওয়া, সততা অর্জন করতে পারবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, তিনি তোমাদেরকে জমিনটা বসবাস যোগ্য করে দিয়েছেন, আর আসমানকে তোমাদের উপরে ছাদের মতো করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে পানি বর্ষণ করেছেন আর তা দিয়ে তো ফল ফসল উৎপন্ন করেছেন তোমাদের রিজিক হিসেবে। কাজেই ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, কাজেই তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে না জেনে শুনে। সম্মানিত দর্শক, সময় হলো একটু বিরতিতে যাওয়ার। আমরা ছোট আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবার, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কঠিন পাপ, সবচেয়ে মহা পাপ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ তুলনীয় মনে করবে, এটাই হলো সবচেয়ে মহাপাপ। সম্মানিত দর্শক, তাহলে শিরক হলো কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে তুলনীয় করা। আমরা এখানে দেখছি যে আল্লাহ তাআলা তার সৃষ্টি এবং তার নিয়ামতের কথা মনে করে দিয়ে, রুবুবিয়াতের কথা মনে করে দিয়ে তার সমকক্ষ বানাতে নিষেধ করছেন। এর কারণ কি? এর কারণ হলো আরবের কাফেরেরা এগুলো সব স্বীকার করত। তারা স্বীকার করতো যে আল্লাহ একমাত্র রব, আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান থেকে পানি দেন আর কেউ দেন না, আল্লাহ ফল ফসল উৎপন্ন করেন, রিজিক দেন, এগুলো সব স্বীকার করত। কিন্তু তারপরেও তারা ইবাদতের ক্ষেত্রে কোনো কোনো আল্লাহর মাখলুককে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, এদেরকে আল্লাহর সমকক্ষ বলে মনে করত। আর এ ব্যাপারে কোরআন কেরিমে বিস্তারিত নির্দেশনা রয়েছে। কোরআন কেরিমে আল্লাহ তাআলা বারবারই জানিয়েছেন যে আরবের কাফেররা আল্লাহর রুবুবিয়াতে কোনো শিরিক করত না, আল্লাহই যে একমাত্র খালেক, আল্লাহই একমাত্র মালিক, সর্বশক্তিমান, এটা তারা অন্তর দিয়ে বিশ্বাস করত, স্বীকার করত। এজন্যই আল্লাহ তাআলা এই বিষয়গুলো উল্লেখ করেই বলছেন, তিনিই যেহেতু খালেক, তিনিই যেহেতু মালিক, তিনিই যেহেতু রিজিকদাতা, তিনিই যেহেতু বৃষ্টিদাতা, তিনি যেহেতু কল্যাণ অকল্যাণের মালিক, তাহলে তোমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি অন্যদের কেন ইবাদত করো? আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বিষয়গুলো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো, আরবের কাফেরদেরকে প্রশ্ন করো আসমান জমিন কে বানিয়েছে, তারা এক বাক্যে স্বীকার করবে, আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। আল্লাহ তাআলা অন্যত্র আবারও বলেছেন, ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি, আরবের মুশরিকরা তোমাকে ভয় দেখায় যে তুমি আল্লাহর মাহবুব বান্দা, যারা এটা মুশরিকদের দাবি ছিল, তারা কাদের উপাসনা পূজা করত? ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর সত্যকার পয়গম্বর, আল্লাহর প্রিয় বান্দা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহর ফেরেশতা, আল্লাহর সত্যই প্রিয় মখলুক, ইয়াগুস, ইয়াউক, সোহা, নাসর, আল্লাহর প্রিয় ওলি ছিলেন, যার কথা কোরআন কেরিমে সূরা নূহ আল্লাহ বলেছেন, সহিহ বুখারীর হাদিসে এসেছে, যারা আল্লাহর বড় ওলি ছিলেন, প্রিয় বান্দা ছিলেন, আবেদ ছিলেন, সালেহ ছিলেন, তাদের কাছে মানুষ যেত, তারা দোয়া দোয়া চেত, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের বৃষ্টি দেখ, আল্লাহ তাদের দোয়ার বরকতে অনেক সময় দোয়া কবুল করে বৃষ্টি দিতেন, সন্তান দিতেন। তাদের মৃত্যুর পরে শয়তান বলল যে তোমরা তো তাদের মাধ্যমেই, তাদের কারণেই তো এগুলো পেতে, কাজেই তারা মৃত্যুবরণ করেছেন, তাতে কি হয়েছে, তাদের কবরে যাও, তাদের কাছে যে তাদের কাছে চাও দেবেন, অথবা তাদের মূর্তি বানিয়ে ঘরে রেখে দাও, তাদেরকে সামনে রেখে আল্লাহর কাছে চাও, এভাবে তাদেরকে মধ্যস্থ বানাতে বানাতে তাদের ইবাদত শুরু করে দিল তারা। লাত, মানাত, উজ্জা, হাবল, তারা দাবি করতো এরা আল্লাহর প্রিয় পাত্র, এইভাবে তাদের দাবি ছিল, এই আল্লাহর প্রিয় পাত্রদের ভক্তি করতে হবে, তা না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে না, আল্লাহর যারা সত্যই প্রিয় পাত্র, যারা আল্লাহর ফেরেশতা, আল্লাহর
আম্বিয়ায় কেরাম যারা আল্লাহর আউলিয়ায় কেরাম প্রিয় বান্দা, তাদের মহব্বত করতে হবে, তাদের শ্রদ্ধা করতে হবে, কিন্তু তাদের শ্রদ্ধার নামে আবাদত করা যাবে না, আল্লাহর জন্য যেটা পাওনা সেটা করা যাবে না, তাদের জন্য দোয়া করতে হবে কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না। তখন আরবের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভয় দেখাতো যে আপনি যে এদের বিরুদ্ধে বলছেন, তিনি কিন্তু বিরুদ্ধে বলতেন না, তিনি তো বলতেন তাদের শ্রদ্ধা করো, এবাদত একমাত্র আল্লাহর করো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, চাও শুধু আল্লাহর কাছে এবাদত করো আল্লাহর। কিন্তু এটার অপব্যাখ্যা করে আরবের কাফেররা বলতো যে তুমি দিয়ে এই আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে বলছো, এরা কিন্তু তোমার ক্ষতি করে দেবে, এদের বদদোয়ায় তুমি ধ্বংস হবে। তাই আল্লাহ বললেন ইখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি, আল্লাহ ছাড়া তারা যাদের এবাদত করে তাদের বিষয়ে তোমাকে ভয় দেখাচ্ছে। এরপরে আল্লাহ বললেন যে তুমি তাদেরকে কিছু প্রশ্ন করো, ওলা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, এরা এই শিরকি চেতনার পাশাপাশি তুমি যদি তাদেরকে বলো যে আসমান জমিন কে বানিয়েছে, তারা এক ব্যাকে স্বীকার করবে যে আল্লাহ বানিয়েছেন। কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, হে রাসূল আপনি বলেন এই যে তোমরা আল্লাহর পাশাপাশি যাদের এবাদত করছো দাবি করছো যারা ভালো আমার ক্ষতি করে দেবে, ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাত দুররি, আল্লাহ যদি আমার কোনো অমঙ্গল চান, ক্ষতি চান, অকল্যাণ চান, তাহলে কি তোমাদের এই মাবুদেরা সবাই মিলে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, অমঙ্গলকে ঠেকাতে পারে? আও আরাদানি আল্লাহু বি খাইরিন আও আরাদানি বি রাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, আল্লাহ তাআলা যদি আমার কল্যাণ চান, আমাকে দয়া করতে চান, করুণা করতে চান, তোমাদের এই যাদের এবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে, তারা কি আল্লাহর করুণা ঠেকাতে পারে? আরবের কাফেরা স্বীকার করতো না আল্লাহর সিদ্ধান্ত এরা পরিবর্তন করতে পারে না। ইয়াগুস ইয়াগুস ওয়ানাস লাত মানাত উজ্জা হাবল ইব্রাহিম ইসমাইল মুসা আইসা জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল, যাদের আমরা এবাদত করি তারা আল্লাহর সিদ্ধান্ত উল্টাতে পারে না। তারপরেও তারা দাবি করতো যে না, এদের মাধ্যমে এদের উপাসনা পূজা করলে, এদেরকে ভক্তির নামে কিছু এবাদত করলে আল্লাহ খুশি হন, আমরা আল্লাহর কাছ থেকে সহজেই আমাদের দাবি দেওয়া নিতে পারি। অন্যত্র আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবা ওয়া রাব্বুল আরশিল আযীম, হে রাসূল আপনি তাদেরকে বলেন সাত আসমান এবং আরশ আযীমের রব কে, রাব্বুল আলামিন কে? তারা এক বাক্যে বলবে সায়াকুলুনা লিল্লাহ, সবকিছু আল্লাহর, অর্থাৎ আল্লাহ ছাড়া যে কোনো রব্বুল আলামিন নেই, রব নেই, লা রব্বা ইল্লাল্লাহ তারা বিশ্বাস করত। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইই ওয়া হুয়া ইউজীরু ওয়া লা ইউজারু আলাইহি, সকল কিছুর ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব কার হাতে? সর্বশক্তিমানকে যার ইচ্ছার বাইরে কেউ সাহায্য করতে পারে না, আর যিনি সাহায্য করলে কেউ ঠেকাতে পারে না, তিনি কে? তারা এক ব্যাকে স্বীকার করছে ইয়াকুলুনা লিল্লাহ, আল্লাহ এই ক্ষমতার মালিক আর কেউ নয়, এভাবে তারা স্বীকার করত। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়ামান ইউখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিত মিনাল হাই ওমা ইউদাব্বিরুল আমরা সাইয়াকুলুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলেন আসমান জমিন থেকে তোমাদের রিজিক দেয় কে, চোখ কান নাকের মালিক কে, জীবন থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবনকে বের করেন কে, এই বিশ্ব পরিচালনা করেন কে? তারা এক বাক্যে বলবে আল্লাহ। এভাবে তারা আল্লাহ তাআলা যে একমাত্র স্রষ্টা, একমাত্র প্রতিপালক, একমাত্র রব্বুল আলামিন, সর্বশক্তিমান, এগুলো বিশ্বাস করত, তারপরেও শিরিক করত। এজন্যই আল্লাহ তাআলা এই প্রতিপালনের বিষয়টা উল্লেখ করে বলছেন কাউকে আল্লাহর সমকক্ষ করো না। তারা কিন্তু আল্লাহর ইবাদতও করত, আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর জন্য হজ করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর জন্য কোরবানি করত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন নেক আমল তারা করত, তারপরেও তারা শিরিক করত। সম্মানিত দর্শক, তাহলে আমরা বুঝলাম যে আরবের কাফেররা আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রব্বুল আলামিন, একমাত্র সর্বশক্তিমান সব বিশ্বাস করত, তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু তারপরও তারা আল্লাহর সাথে শরীক করত ইবাদতের পাশাপাশি। এখন প্রশ্ন হলো যে আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান, রব্বুল আলামিন, একমাত্র খালেক মালেক মানার পরও কেন এই শিরিক আল্লাহর ইবাদতের পাশাপাশি, কেন অন্যের ইবাদত? কোরআন কারিমে এজন্য আমরা দেখতে পাই আরবের কাফেরদের ভিতরে বেশ কিছু দলিল তারা পেশ করত। কোরআন কারিমে আল্লাহ তাদের দলিল উল্লেখ করেছেন
প্রথম বিষয় যেটা আমাদের বুঝতে হবে সম্মানিত দর্শক, মানুষ কিন্তু তাওহীদ পাওয়ার পরে, ঈমান পাওয়ার পরেই শিরকে যায়। একজন নাস্তিক কিন্তু শিরক করে না। যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, আল্লাহর রহমত পাওয়াই বিশ্বাসী, আল্লাহর রহমত পাওয়ার জন্য মধ্যস্থ কল্পনা করেই শিরকের ভিতরে নিপতিত হন। আর এজন্যই যুগে যুগে শিরক করেছে বিশ্বাসীরা, আর তাদের এই শিরকে নেওয়ার জন্য শয়তানের অনেক পথ আছে। সম্মানিত দর্শক, সময় হলো আজকের পর্ব শেষ করার, আমরা আর আলোচনা করতে পারলাম না। আগামী পর্বে এই আয়াত এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমরা ইনশা আল্লাহ তাআলা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন এই দোয়া করে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।